আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকের শোনাবো ফিরাউন সম্প্রদায়ের পরে আসা গজব সমূহের মধ্যে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম নম্বর গজব সম্পর্কে আজকের আপনাদেরকে অবগত করাবো ইনশাল্লাহ দয়া করে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন ভিডিওটি দেখবেন এবং শুনবেন বারবার বিদ্রোহ করা সত্ত্বেও দয়ালু আল্লাহ তালা তাদের সাবধান করার জন্য আল্লাহ তরফ থেকে বিভিন্ন রকম গজব পাঠাচ্ছিলেন এই গজবের পরিপ্রেক্ষিতে তারা যেন সাবধান হয়ে আল্লাহ তালার পরে ইমান নিয়ে আসে অন্যায়িকা ছেড়ে দেয় কিন্তু না 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 তারা কার কথা কে শোনে তারা তো নিজেরাই অত্যাচারের অহংকারী হয়ে উঠেছে তারা মনে করে আমরাই সব এরপরে তালা তাদের পরে পঞ্চম নম্বর গজব পাঠিয়ে দিলেন পঞ্চম নম্বর গজব হিসেবে তাদের পরে ব্যাং পাঠিয়েছিলেন পাক এই ব্যাঙের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পড়লো যেদিকে তাকাচ্ছিল ছিল সেদিকে শুধু ব্যাং আর ব্যাঙের অত্যাচারে তারা সারা জীবন ঝালাফালা হয়ে যাচ্ছিল বসতে শুতে ব্যাং উঠতে ব্যাং খেতে ব্যাং যে যাচ্ছে শুধু ব্যাঙ আর ব্যাং কোনো জায়গায় বসলে শত শত ব্যাঙ এসে তাদেরকে ঘিরে ফেলছে তারা যেন ব্যাঙের ভেতরে ডুবে যাচ্ছে এই নরম প্রাণীটি তাদেরকে এমন অত্যাচার করলো তাদের কাছে অত্যাচারটি খুব শক্ত মনে হচ্ছিল তাই কোনো দিশে পিছে না পেয়ে তারা মুসা আল্লাহ সাল্লামের কাছে দৌড়ে এসে কাকুতে মিনতি করতে লাগলো হে দয়াসাগর মুসা তুমি আল্লাহর কাছে আমাদের জন্য চাও আল্লাহ যেন আমাদের পথ থেকে গজব তুলে নেয় আমরা নিশ্চয়ই তোমার আল্লাহর পরে ইমান নিয়ে আসবো তোমার আনুগত্য স্বীকার করব আর কোনো ভুল হবে না আমাদের কথার কোনো বরখেলাপ হবে না সাগর মুসা তাদের কথার প্রবনে পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাহলে মুসা দোয়া কবুল করে নিলেন কবুল করে নেওয়ার পরে তাদের ওপর থেকে গজ ফুটে গেল তারা আবার ওই ধর্ত প্রকাশ করলো তারা আবার অত্যাচারী হয়ে উঠল তারা আবার নাফরমানি শুরু করলো তারা পূর্বের সমস্ত ওয়াদা ভুলেই গেল তারপরে তারা বনি ইসরায়েলদের পরে চরম অত্যাচার শুরু করে দিল তাদের এই অত্যাচারের পরিপ্রেক্ষিতে তাআলা তাদের পরে আবার গজব পাঠিয়ে দিলেন তাদের পরে আল্লাহ তালা ষষ্ঠ নম্বর গজব পাঠিয়েছিলেন ষষ্ঠ নম্বর গজব হিসেবে তালা তাদের পরে প্রেরণ করেছিলেন রক্ত তারা যেখানে যাচ্ছিল শুধু রক্ত আর রক্ত খাদ্যের পাত্রের রক্ত কুয়ায় রক্ত পুকুরে রক্ত যেদিকে তাকাচ্ছে শুধু রক্ত আর রক্ত এমনকি এক গ্লাস পানি খেতে গেলেও গ্লাসের ভিতরে ভেতরে রক্ত গুজা হয়ে যাচ্ছিল তাদের জীবন বিপন্ন হয়ে পড়ল তাদের মধ্যে হাহাকার পেয়ে গেল হাহাকার পড়ে গেল কি করবে কি হবে কি খাবে কিছুই ভেবে পাচ্ছিল না যা খাতে যাচ্ছিলো তার ভেতরেই রক্ত অবশেষে তারা বনি ইসরায়েলের মজলুম ও গরিব লোকেদের কাছে খাদ্য প্রার্থনা করে তো এবং খাদ্যের ভিক্ষা চাইতো তারা যখন তাদেরকে খাদ্য দিত এবং ওদের হাতে পৌঁছাত সমস্ত খাদ্য রক্তে পরিণত হয়ে যেত অথচ পাশাপাশি বনি ইসরায়েলরা যা খাচ্ছে তাই ভালো তাদের কোনো রক্ত নেই অবশেষে ফ্রাউন সম্প্রদায় কোনো দিশে পিসে না পেয়ে তারা আবার দৌড়ে মুসা আল্লাহ সাল্লামের কাছে আসলেন মুসা আল্লাহ সাল্লামের কাছে এসে কাকুতি মিনতি করতে শুরু করলেন করুণ কণ্ঠে কাঁদতে শুরু করলেন হে সাগর মুসা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো আমরা নিশ্চয় এবার ইমান আনবো আমাদের কথার আর বর খেলাপ হবে না আমরা অবশ্যই তোমার আনুগত্য স্বীকার করব এই বলে কাগুতি মিনিত করতে শুরু করলো মুসা সালাম আল্লাহর কাছে দোয়া করলেন মুসা দোয়া আল্লাহতালা কবুল করে নিলেন কবুল করে নেওয়ার পরে তাদের পর থেকে গজব উঠে গেল তারা বেশ কিছুদিন ভালো থাকার পরে আবার অহংকারী হয়ে উঠলেন অহংকারী হয়ে ইসরায়েলদের পরে তারা জুলুম অত্যাচারের পরিমাণে বাড়িয়ে দিলেন বাড়ি দেওয়ার পরে আল্লাহ তাদের পরে ক্রোধিত হয়ে আবার রক্তের গজপের উঠিয়ে নেওয়ার পর পরই আনলেন তাদের পরে প্লেগের রোগ পেলেক সম্পর্কে অনেকে ধারণা করে থাকে পক্সকে পেলেক বলে থাকে কেউ পক্স বলে কেউ বলে বসন্ত রোগ যাই হোক না কেন অল্প দিনের মধ্যে তাদের মধ্য থেকে এই রোগে সত্তর হাজার লোক হারিয়ে গেল এই গজবের কারণে তাদের অনশন্য হয়ে পড়ল তারা দিশে পিসে না হয়ে পেয়ে তারা ভীতু হয়ে পড়লো কি করবে কি হবে কি করবে কি হবে এই কথা ভাবতে ভাবতে তারা কাতর কণ্ঠে মুসা আল্লাহ সাল্লামের কাছে আসলেন পেলে গেলে এই মহামারীর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার কথা বললেন মুসা আল্লাহ সাল্লাম দয়ার সাগর তাদের জন্য আবার দোয়া করলেন দোয়া করার পরে তাদের উপর থেকে গজব উঠে গেল কিন্তু ফ্রাউন সম্প্রদায় এরা তো অহংকারী এরা তো পাপিষ্ট এরা তো উপকারের উপকার স্বীকার করতে জানে না এরা আবার জুলুম অত্যাচার বাড়িয়ে দিল বনি ইসরাইলদের পরে নিরীহ বনী ইসরাইলদের পরে জুলুম অত্যাচার এত পরিমাণ বাড়িয়ে দিল আল্লাহ চা সহ্য করতে পারলেন না তাদের পরে অষ্টম গজব পাঠিয়ে দিলেন অষ্টম গজব সম্পর্কে আল্লাহ তালা অষ্টম গজব হিসেবে আল্লাহ সাগর ডুবির গজব পাঠিয়ে দিলেন বন্ধুরা আজ আরে না এই পর্যন্তই থাক ডুবির ঘটনা আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আমি আল্লা আপনাদের জন্য যেন এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি হাদিস ও কোরআন থেকে ইনশাল্লাহ